সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি ইনশাআল্লাহ। আজকে তোমাদেরকে সিলগাছা শাহরবন বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। তোমরা এই করোনাকালীন সময়ে ঘরে বসে হয়তো চিন্তা করছো আমরা কিভাবে এই ত্রিকোণমিতি শিখব। আজকে তোমাদেরকে ত্রিকোণমিতির সমস্যার সমাধান সম্পর্কে সম্যক ধারণা দেব ইনশাআল্লাহ। দেখো, আমরা প্রতিনিয়ত ত্রিভুজ, বিশেষ করে সমকোণী ত্রিভুজের ব্যবহার করে থাকি। আমাদের চারিদিকে পরিবেশের নানা উদাহরণ দেখা যায়, কল্পনায় সমকোণী ত্রিভুজ গঠন করা যায়। সেটি প্রাচীন যুগের মানুষ জ্যামিতির সাহায্যে নদীর তীরে দাঁড়িয়ে নদীর প্রস্থ নির্ণয় করার কৌশল শিখেছিল। গাছে না উঠে গাছের ছায়ার দৈর্ঘ্য পরিমাপ করে গাছের উচ্চতা নির্ণয় করতে সক্ষম হয়েছিল। বিভিন্ন ধরনের টাওয়ার অতি উচ্চ, এর দৈর্ঘ্য পরিমাপ করা কঠিন, কিন্তু লাঠির সাহায্যে সেই টাওয়ারের দৈর্ঘ্য পরিমাপ করা সহজেই পরিমাপ করা যেত। আচ্ছা বন্ধুরা, দেখো ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি শব্দটি একটি গ্রিক শব্দ, ট্রি অর্থ তিন, গণ অর্থ ধার, মেট্রো অর্থ পরিমাপ। অর্থাৎ ত্রিকোণমিতি শব্দটির শাব্দিক অর্থ দাঁড়ায় তিন ধারের পরিমাপ। এই ত্রিকোণমিতি মিশর ও ব্যাবিলনীয় সভ্যতায় ত্রিকোণমিতির ব্যবহারের নিদর্শন রয়েছে। মিশরীয়রা ভূমি জরিপ ও প্রকৌশল কাজে এর বহুল ব্যবহার করে বলে ধারণা করা হয়। এর সাহায্যে জ্যোতির্বিদগণ পৃথিবী থেকে দূরবর্তী গ্রহ নক্ষত্রের দূরত্ব খুব সহজেই নির্ণয় করতে পারতেন। ত্রিকোণমিতির ব্যবহার গণিতের সকল শাখায়, ত্রিভুজ সংক্রান্ত সমস্যার সমাধান, নেভিগেশন ইত্যাদি ক্ষেত্রে ত্রিকোণমিতির ব্যাপক ব্যবহার হয়ে থাকে। আচ্ছা বন্ধুরা, চলো তাহলে আমরা জানি এই ত্রিকোণমিতির ক্ষেত্রে কোন ত্রিভুজ ব্যবহার করতে হয়। আমরা জানি সমকোণী ত্রিভুজ ব্যবহার করতে হয়। তোমরা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ এর আগেই শিখেছ। দেখো, সমকোণী ত্রিভুজের বাহু তিনটা, একটা হচ্ছে অতিভুজ, আর একটা সন্নিহিত বাহু, আর একটা বিপরীত বাহু। অতিভুজ যা সমকোণের বিপরীত বাহু, সন্নিহিত বাহু যা সূক্ষ্মকোণ সৃষ্টিকারী বাহু, বিপরীত বাহু যা সূক্ষ্মকোণের বিপরীত বাহু। বন্ধুরা, এখন তাহলে চলো আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের সমস্যা সমাধানের জন্য সর্বপ্রথমে জানব ত্রিকোণমিতিক অনুপাত। দেখো, ত্রিকোণমিতিক অনুপাতটা যদি আমরা ভালোভাবে করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক জানতে হবে। চলো আমরা এখন একটু দেখি কিভাবে সেই সম্পর্কটা জানা যায়। বন্ধুরা, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত ও অনুপাতের সম্পর্ক, দেখো এক্স ও এ কোণ সমান থিটা কোণ, ও এ এর উপর পি একটি বিন্দু নেই, পি বিন্দু হতে ও এক্স এর উপর পি এম লম্ব আঁকি, তাহলে পি ও এম একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো, তাই না? দেখো, এই সমকোণী ত্রিভুজের ও পি সমান অতিভুজ, ও এম সন্নিহিত বাহু, পি এমটা হচ্ছে বিপরীত বাহু। সুতরাং ত্রিকোণমিতিক অনুপাত সমূহ হল সাইন থিটা সমান বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ। বিপরীত বাহুটা কি? পি এম অতিভুজ ওপি, তাহলে সাইন থিটা সমান পি এম ডিভাইডেড ওপি। এখন দেখো কস থিটা, কস থিটা সমান সন্নিহিত বাহু ডিভাইডেড অতিভুজ, সন্নিহিত বাহুটা ও এম অতিভুজ ওপি, অর্থাৎ ও এম ডিভাইডেড ওপি। ট্যান থিটা সমান বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু, অর্থাৎ বিপরীত বাহু পি এম সন্নিহিত বাহু ও এম, তাহলে হচ্ছে পি এম ডিভাইডেড ও এম। এখন কট থিটা সরাসরি বিপরীত, এটা সম্পর্ক আমরা জানি, কট থিটা সমান ওয়ান বাই ট্যান থিটা সমান সমান ওয়ান বাই, আমরা ট্যান থিটার মান বসালাম, এটা যেহেতু ভাগ আছে উল্টে গেলে হয় ও এম ডিভাইডেড পি এম, তাহলে কট থিটা সমান ও এম ডিভাইডেড পি এম। আর আবার কোসেক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা, অর্থাৎ সাইন এর বিপরীত কোসেক, এবং সাইন থিটার মান বসা ওয়ান ডিভাইডেড পি এম ডিভাইডেড কোপি, তাহলে এটা উল্টে গেলে কি হয়? কোপি ডিভাইডেড পি এম। আবার সেক থিটা সমান ওয়ান বাই কস থিটা, অর্থাৎ কস থিটা সেক থিটার বিপরীত
sec theta cos theta এর বিপরীত তাহলে sec theta সমান 1 বাই cos theta সমান 1 বাই ওএম বাই সমান ওএম বাই ওএম বন্ধুরা আমরা এটা শিখলাম কি ত্রিকোণমিতি অনুপাত বাহুগুলোর নামকরণ আবার কি শিখলাম অনুপাতের সম্পর্ক এখন দেখো এইগুলোর সাহায্যে আমরা ত্রিকোণমিতিক অভেদাবলী তোমরা অভেদ আর সমীকরণ তো জানো তাই না অভেদাবলী অভেদটা হচ্ছে সকল সূত্র অর্থাৎ উভয় পক্ষে যেন দ্বিঘাত রাশি থাকে তাহলে সেটা অভেদ আর যদি উভয় পক্ষে দ্বিঘাত রাশি না থাকে তাহলে সেটা হচ্ছে সমীকরণ আমরা শিখব ত্রিকোণমিতিক অভেদাবলী দেখো ত্রিকোণমিতিক অভেদাবলীতে আমাদেরকে অবশ্যই এটা বুঝে মুখস্থ করতে হবে দেখো ত্রিকোণমিতিক অভেদাবলী সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 আর 2 সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা 3 কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা এবার দেখো সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কয়ার থিটা সেক স্কয়ার থিটা ঠিক রাখো এই টেন স্কয়ার থিটা বাম পাশে নিয়ে আসো প্লাস মাইনাস হলো তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান 1 এবার 3 নাম্বার দেখো টেন স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা মাইনাস 1 অর্থাৎ 1 কে আর পাশে দিয়ে দাও এবার দেখো কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কস স্কয়ার থিটা এবার কোসেক স্কয়ার থিটা সমান কস স্কয়ার থিটা সাথে বাম দিকে আনি তাহলে মাইনাস কস স্কয়ার থিটা অর্থাৎ কোসেক স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা সমান 1 কস স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 বন্ধুরা আমরা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্ক এবং অভেদাবলী সম্পর্কে জানলাম তে তোমাদেরকে একটা কাজ দেই সেটা লিখে রাখো সেটা হচ্ছে প্রমাণ করো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 থ্যাংক ইউ তোমাদের সকলকে